মা ও শিশুর সুস্থ থাকা অতি প্রয়োজন। মা ও শিশুর সুস্থ থাকা অতি প্রয়োজন। সুস্থ থাকার উপায়গুলি করি যে বর্ণন, সুস্থ থাকার উপায়গুলি করি যে বর্ণন। নারী যখন গর্ভবতী কঠিন সময় তার, নারী যখন গর্ভবতী কঠিন সময় তার। গর্ভবতী নারীর যত্ন সবচেয়ে বেশি দরকার, গর্ভবতী নারীর যত্ন সবচেয়ে বেশি দরকার। পুষ্টিকর খাবার খাবে থাকবে হাসি খুশি, পুষ্টিকর খাবার খাবে থাকবে হাসি খুশি। তিন বেলায় খাবে সে একটু বেশি বেশি, তিন বেলায় খাবে সে একটু বেশি বেশি। মাছ মাংস ডিম খাবে খাবে ঘন ডাল, মাছ মাংস ডিম খাবে খাবে ঘন ডাল। তেলে ভাজা খাবার খাবে সকাল আর বিকাল, তেলে ভাজা খাবার খাবে সকাল আর বিকাল। ভূমিষ্ঠের পর প্রথম শিশু কাঁদে, ভূমিষ্ঠের পর প্রথম শিশু কাঁদে। মায়ের শাল দুধের আসে, মায়ের শাল দুধের আসে। শাল দুধি নবজাতকের একমাত্র খাবার, শাল দুধি নবজাতকের একমাত্র খাবার। 6 মাসের মধ্যে অন্য কিছু দরকার নাই আর, 6 মাসের মধ্যে অন্য কিছু দরকার নাই আর। সাত মাসে পড়লে শিশু খাবে পুষ্টিকর খাবার, মায়ের দুধ চলবে কিন্তু পাশাপাশি তাহার। শিশু খাবার তখন আমরা এইভাবে শুরু করি, ডাল ভাত মাছ মাংস ডিম আর শাক সবজি। 8 মাস বয়স যখন শিশু হবে পার, 8 মাস বয়স যখন শিশু হবে পার। 3 বারে খাবে সে আধা বাটি খাবার, 3 বারে খাবে সে আধা বাটি খাবার। আবারও স্মরণ করাই আপনাদের সবাইকে, আবারও স্মরণ করাই আপনাদের সবাইকে, মায়ের বুকের দুধ কিন্তু বাদ যাবে না তাতে, মায়ের বুকের দুধ কিন্তু বাদ যাবে না তাতে। 1 বছরে পড়লে শিশু অভ্যাস করাতে হবে, 1 বছরে পড়লে শিশু অভ্যাস করাতে হবে, নিজের হাতে নিজের খাবার যেন খেতে পারে, নিজের হাতে নিজের খাবার যেন খেতে পারে। এভাবেই জন্মের পর 1000 দিন ধরে, এভাবেই জন্মের পর 1000 দিন ধরে নিয়ম মেনে শিশুটির যত্ন নিতে হবে, নিয়ম মেনে শিশুটির যত্ন নিতে হবে। এবার বলি খাদ্য নিরাপদের 5টি উপায়। পরিচ্ছন্ন খাবার যেন সবাই খেতে পায়, কাঁচা আর রান্না করা খাবার যেন একটার থেকে আরেকটা আরো দূরে আনো। সঠিক নিয়মে রান্নার বিকল্প যে নাই, নিরাপদ তাপমাত্রায় খাবার রাখা চাই। সবশেষে এইবার বলি দূর করতে ভয়, পানি আর খাবার যেন বিষ মুক্ত হয়। সুফিয়া ভাবি কন্ত দেখি, বাচ্চা যখন প্রথম দেখি কি দিয়া আমরা তারে খুশি মনে আপ্যায়ন করি। আপনারা তো সবাই জানেন, কিন্তু বলতে বললেই হা কইরা চাইয়া থাকেন। একটু আগে গানও গাইলেন, গানের মধ্যে বইলা দিলেন, ভূমিষ্ঠের পর প্রথম কাঁদে মায়ের শাল দুধের আসে। কি বলি নাই এই কথা গানের মধ্যে? আর মায়ের শাল দুধের আস মানে কি জানেন? শাল দুধের আশায়,
কি বুঝছেন? আমাদের সবারই একটা কথা মনে রাখা দরকার, যা খাই না খাই খাবারের মধ্যে পুষ্টি থাকা চাই। অনেকেই হয়তো বলবেন, বড় বড় মাছ খাওয়ার সামর্থ্য আমাদের নাই, পুষ্টি কোথা পাই? কিন্তু মনে রাখবেন, শুধুমাত্র রুই কাতলা বোয়ালেই যে পুষ্টি আছে তা কিন্তু না। আরে মাছ নিয়ে কথা আমি বলতেছি কেন? ঝর্ণা বৌদি, আপনি কোন? আপনারা হইলেন গিয়ে জেলে পরিবার, মাছের পুষ্টি নিয়ে কথা বলার আপনাদের অধিকার। ঝর্ণা বৌদি, এত লাজুক হইলে চলবো? দেখেন আপনার পোলায় হাত তুলছে। রতন, তুমি বলো সুন্দর মতন। বড় বড় রুই কাতল বোয়াল মাছের চাইতে ছোট মাছের পুষ্টি অনেক বেশি, ক্যালসিয়াম। ছোট মাছ খেলে মানুষের হাড় শক্ত হয়, দামে সস্তা। ছোট মাছ কাটা সহ খেতে পারলে আরো ভালো। বুঝলেন সবাই? কাটা সহ যদি খান ছোট ছোট মাছ, সুস্থ সবল থাকবেন পুরা বারো মাস। আসো, বাইরে আসবা, আসো। আপনারা গানটা একটু গান তো, আমি আসতেছি। আর শোনেন, গানটা কিন্তু পুষ্টি, শিক্ষা আর সচেতনতামূলক। মনোযোগ দিয়ে গাইতে হবে, ঠিক আছে? কি সমস্যা আপনার? কাজের মধ্যে এসে ডিস্টার্ব করেন কেন জাফর ভাই? কি কোনো জরুরি কিছু বলবেন? না না, জরুরি কথা মানে। আচ্ছা, স্কুল তোমার কেমন চলতেছে? মানে ভালো তো? না, খুবই আশ্চর্য ব্যাপার, ক্লাসের মাঝখানে ডিস্টার্ব করে জিজ্ঞেস করতেছেন স্কুল কেমন চলতেছে। দেখেন, আপনার যদি আর কোনো জরুরি কথা না থাকে, আমার আর এখানে দাঁড়ায় থেকে সময় নষ্ট করার সময় নেই। না না না, কথা শেষ হয় নাই। এই নিয়া না, আয় না নিয়া। বলো তো এটার মধ্যে কি লেখা আছে? আপনার এত নাটক দেখানোর টাইম আমার নাই। শোনো, দেখো, পছন্দ হয়েছে? না, পছন্দ হয় নাই। কি সব পাগলামি করতেছেন বলেন তো জাফর ভাই, যান, আপনি এটা নিয়ে যান। এইটা তুমি পাগলামি বলতেছো? এটা ঝুলা। আই, এটা ঝুলা 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 ঝুলা। আই আই আই, আপনার সবাই বাইরে আসেন তো, সবাই একটু বাইরে আসেন। দেখেন তো আমি পাগলামি করতেছি কিনা, বাইরে আসেন একটু। জাফর ভাই, আপনি কি করতেছেন? দেখো, আমি পাগলামি করছি না, সবাই জিজ্ঞেস করো। আপনার সবাই গন্ত, দেখেন তো এটা পাগলামি, এটা পাগলামি বলেন। বিকালের স্কুল খুবই চমৎকার, এই সাইনবোর্ড না থাকলে কি স্কুল স্কুল মনে হয় নাকি? Thank you.
না মানে গাড়িতে বুঝ তেলের একটু স্পর্শ হয়ে যায় রাখা রাখা না ওই তেল একটু কম ছিল রতন রতন জন্না আরে জন্না রতন কই গেছিলা জানো না কই গেছিলাম সবই তো জানো তাহলে আবার দিগাও কেন সকাল বেলা বাজারে গিয়া বেচবো তারপরে চাল ডাল তরকারি কিনে নিয়ে আসবো তুমি সেটা রান্না হাই রে আমার সংসার আর আমার পোলা রতন জাউলার পোলা সে শিক্ষিত হইব পড়াশোনা করবো না যায় তো মাঝে মাঝে তো যায় তোমার লগে যায় না প্রতি রাইতে যদি আমার ফলোরা যায় আমার ফলোরা জানে বাজবো তর্ক করবা না আমাকে দুজনের খাওন দাও খাওন খাই আমরা দুজন মাছ ধরতে যাব কি হলো খারাপ হলো কে আর দেরি হলে কি জায়গা মতো নাও বিরাইতে পারবো আর জায়গা মতো নাও বিরাইতে না পারলে রাইত তো যাইবো মাছও যাইবো বুঝলা এ আসো ভিতরে আসো 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 বসো 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 কি খাওয়া দাওয়া শেষ করলা গরিবের আর খাওয়া দুইটা মুখে দেওয়া না কি তুমি চুপ কর তো সারাদিন তো খাওয়ার উপরেই আছি সবুর ভাই সালমা তো গর্ভবতী সালমা নিজে আর পৃথিবীতে যে আসতেছে তার জন্য তো সালমারে সুস্থ থাকতে হইব তাই না সালমা মনে আছে তো আমাগো গানে কি কি কথা কওয়া ছিল নারী যখন গর্ভবতী কঠিন সময় তার গর্ভবতীর যত্ন সবচেয়ে বেশি দরকার পুষ্টিকর খাবার খাবে থাকবে হাসি খুশি তিন বেলায় খাবে সে একটু বেশি বেশি মাছ মাংস ডিম খাবে খাবে ঘন ডাল সালমা তোমার তো তিন মাস চলতেছে ফলিক অ্যাসিড ট্যাবলেট খাইছো তো না শোনো আগামী সপ্তাহ থেকে আয়রন ফলিক অ্যাসিড খাইবা মনে থাকবো সবুর ভাই কলমটা তো পাইছি এলো আগামীকাল অবশ্যই তুমি এই ট্যাবলেটটা আয়না দিবা আয়রন ফলিক অ্যাসিড মনে থাকবো সালমা অহন তোমারে আরো ছয়টা ধাপ মাইনা চলতে হইব কি কি সেইটা শোনো এক ভারী কাজ করবা না প্রতিদিন দশ ঘন্টা ঘুম বিশ্রাম দিবা কমপক্ষে আট গ্লাস পানি খাইবা ও আয়োডিনযুক্ত লবণ খাইবা দুই প্রতিদিন একটা কইরা আয়রন ও ফলিক অ্যাসিড বড়ি খাইতে হইব তিন গর্ভবতী নারীরে চেক আপ করবার জন্য কমপক্ষে চারবার কমিউনিটি ক্লিনিক উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে যাইতে হইব চার মনে রাখবা স্বাস্থ্যকেন্দ্রে অথবা প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রী বা দায় দ্বারা ডেলিভারি করাইতে হইব পাঁচ নবজাতককে শাল দুধ খাইতে দিতে হইব এবং ছয় মাস বয়স পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধই যথেষ্ট আর কিছু খাওয়াইতে হইব না ছয় শিশুরে সাত মাস বয়স হইতে বাড়িতে তৈরি বাড়তি খাবার খাইতে দিবা আর বাড়তি খাবারের পাশাপাশি দুই বছর বয়স পর্যন্ত বুকের দুধ খাওয়াইবা কি সব ঠিক আছে তো দেখি নিচে তাকাও জিব্বা দেখি বড় কইরা দেখাও
দেখি হাত দেখি। সব তো ঠিকই আছে। শাকসবজি খাও নাকি বাহানা করো? নিজের ইচ্ছায় কি আর খায়, খাওয়ার লাগে। শোনো সালমা, সবুর ভাইয়ের মতো কিন্তু স্বামী পাওয়া যায় না আসলে। অনেকে অনেক রকম ভুল করে, সবুর ভাই কিন্তু কোনো ভুল করে না। যে এই পৃথিবীতে আসতেছে তার তো সুস্থ থাকুন লাগবে, তাই না? যদি একটা অসুস্থ শিশু এই পৃথিবীতে আসে তাহলে কিন্তু সারা জীবন বোঝা বহন। আর শুনো, সব সময় কিন্তু শুয়ে থাকবা না, বাইরে হাঁটাচলা করবা, মনে থাকবো? আপনার ভাইরে বললা যান, হাঁটা মানে হাঁটা, উনি তো পারলে আমার দৌড়াইতে কয়, তার তো সব কিছুতেই বেশি বেশি। সালমা তুমি একটু বসো, আমি একটু হাসুরে আগায় দিই, চলো। কি কইতেছেন সবুর ভাই, আমার গ্রামে আপনি আমার আগায় দিবেন? ভালোই কইছেন। আরে তুমি হইলা আমাগো ডাক্তার মানুষ, তোমার একটা আলাদা সম্মান আছে না? চলো চলো আসি তাহলে। নিজের যত্ন নিও, ঠিক আছে? আর যা যা বলছি সব ঠিকঠাক মতো পালন করবা। এইটা হইলো খাদ্য নিরাপদ রাখার পাঁচটা চাবিকাঠি। আমাদের খাবার যাতে নিরাপদে থাকে, মানে যাতে আমাদের খাবার দাবার নষ্ট না হয়ে যায়, সেটা ঠিক মতো রাখার জন্য কি কি করণ লাগবো কে বলতে পারবো? এই ঠিকভাবে রান্না করতে হইব। একদম ঠিক কথা। আর আর কাঁচা খাবার আর রান্না করা খাবার আলাদা করে রাখতে হবে, আর খাবার যাতে নষ্ট না হয় সেজন্য বেশি গরমের মধ্যে খাবার রাখা যাবে না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আরেকটা কথা তো কেউই বললেন না, খাবারের পানি আর খাবার অবশ্যই নিরাপদ হইতে হইব। রান্না করার জন্য ফুটানো পানি অথবা টিউবওয়েলের পানি ব্যবহার করতে হইব। আর খাবার যাতে ফরমালিন আর অন্যান্য বিষমুক্ত থাকে সেই দিকেও খেয়াল রাখতে হইব। আপনারা গান গান ঠিকই, কিন্তু গানের কথা মনোযোগ দিয়ে মনে রাখেন না। গানের মধ্যে কি বলা আছে? খাবার নিরাপদ রাখার পাঁচটি উপাদান, পরিচ্ছন্ন খাবার যেন সবাই খেতে পায়, কাঁচা আর রান্না করা খাবার যেন একটার থেকে আরেকটা আরো দূরে আনো, নিরাপদ তাপমাত্রায় খাবার রাখা চাই, সঠিক নিয়মে রান্নার বিকল্প তো নাই, পানি আর খাদ্য যেন বিষমুক্ত হয়। কি বোঝা গেল? কি ব্যাপার, আমি ক্লাস নিতেছি আর আপনারা কথা কইতেছেন কেন? কথা বলতেছি না, রোকেয়ার ধমকাইতাছি। রোকেয়া কি করছে দেখেন না, দাঁত দিয়ে নখ কাটতেছে। রোকেয়া খাতুন, দাঁত দিয়া নখ কাটতেছেন কেন? আপনাদেরকে বলি নাই দাঁত দিয়া নখ কাটতে নাই? হ্যাঁ কইছে। দাঁত দিয়া নখ কাটলে কি হয়? নখের ভিতরের ময়লা পেটে যায়, তারপর ডায়রিয়া হইতে পারে। রোকেয়ার মাইয়াটারে দেখছেন না কেমন হাড় জিরজিরা? পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে, পুষ্টিকর খাবার না খাইলে কেউ বাঁচে? আপনারা যদি আমার কথা নাই মাইনা চলেন তাহলে আমার স্কুল চালায় কোনো লাভ আছে? তাহলে আপনারা সবাই কি করেন, আমি আমার স্কুল বন্ধ করে দিব? না 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 পা, না একদম না। স্কুল বন্ধ করব কে পা? এখন থেকে আমরা সব প্রদেশ তোমার মাইনা দেব। আরাই তার এক কথা তোমার কইতে হয় কেন? আবার যদি কোনো দিন দেখি তার দেন নক করতে তাহলে বুঝি। ঝর্ণা বৌদি, রতন কই? কাল রাইতে সনাতন দাদার সাথে মাছ ধরতে গেছে তাই না? হ্যাঁ, সকালে ফিরছে, অহন পর্যন্ত ঘুমাইতেছে। না সনাতন দাদারে যে কেমনে বুঝামো, রতন রে তো শিক্ষিত করা দরকার, মানুষের মতো মানুষ করা দরকার। যাক শোনো, খাবার দাবার খাওয়ানোর আগে অবশ্যই ভালো মতো সাবান দিয়ে হাত ধুইতে হইব, দাঁত দিয়া নখ কাটন যাইব না, টয়লেট থেকে আসার পর অবশ্যই সাবান দিয়ে হাত ধুইতে হইব। শুধু বাঁচতে পারলেই কিন্তু বাঁচন না,
সুস্থ মতো না বাঁচতে পারলে সেইটার নাম বাঁচন না। গ্রামের সব পোলাপড়ে আকেল পারতেছে, তোর আকেল পারে না কেন? কেন কিছু কেন কিছু মানে টয়লেট থেকে বাইরে হয়ে যায় সাবান দিয়ে ভালো করে হাত ধুতে হয়, এটা একটা বাচ্চা পোলাও জানে, আর তুই জানিস না। সব কিছু মনে থাকে নি? মনে ঠিকই থাকে, তোর ঘাড়ের রক্ত হচ্ছে একটা চটা, সব কিছু কানা যায় না। ওরা একটা সিদ্ধান্ত জানাতে আসছে। কি সিদ্ধান্ত? কালকে থেকে রতন স্কুলে নেব, হেড স্যারের লগে কথা হয়েছে। আমার পোলার দায়িত্ব নিয়ে কারো ভাবতে হবে না, অন্য কথা থাকলে কম। তুই হইলি আমার বাল্যকালের দোস্ত, তোর কাণ্ড জ্ঞান সম্পর্কে আমার চেয়ে বেশি কে বুঝবে? শোন, রতন যদি লেখাপড়া না করে তোরা যেমন সবাই ঠকায় না, রতন যদি ঠকাইব আমারে ঠকাই, এই কথা তোমার কে করলো? কে করবো, কারো কোন লাগবো না। আমি দেখি না, এক কেজির জায়গায় দুই কেজি মাছ মারতে গেলে গোলায় ফেলাও। রতন সেদিন করো না, হিসাব করে নাকি তোমাকে 50টা কম দিয়ে গেছে। ভগবান একদিন ঠিকই দেখবে। ভগবান মানুষে মূর্খ থাকতে পারে না। তোর দুঃখে কষ্টে ছোটবেলা থেকে একসাথে আছি না? ছোটবেলার বন্ধু কখনো বন্ধুর ভালো না চায় মন্দ চাইব, তুই কর। গ্রামের সব শিশুরাই কম বেশি স্কুলে যায়, রতন যাইব না কেন? রতনের মাথায় এত বুদ্ধি, তার বুদ্ধিটা বাড়াতে হবে না? ভাইবে দেখি, বাবা ভাবি কিছু নাই, রাজি কিনা সেটা কো। কি রাজি? দুই দেখে সেরে, দুই দেখে সে, দুই দেখে সেরে, দুই দেখে সে, দুই দেখে সেরে, দুই দেখে সে, দুই দেখে সেরে, দুই দেখে সে। চিৎকার কিসের? তাই তো, এ কি হয়েছে? খাইরুনের ছেলে রফিক পুকুরে পড়ে ডুবে গেছে, ডুবে গেছে রে, ডুবে গেছে। হায় হায়, হ্যাঁ তাহলে কি, চল তো। এখনই স্বাস্থ্য কেন্দ্র নিতে হইব। তোমরা যা করে করো, আমি আসতেছি। এই সবুর চল, সনাতন তুই থাকতো, সব সব ঠিক আছে। হ্যাঁ জি, কি অবস্থা? দম আছে? কিন্তু এমন দুর্ঘটনা যেন আর না ঘটে সেই জন্য আমাদের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হইব। কি ব্যবস্থা গ্রহণ করব? চার বছর বয়সে পোলাপান সাঁতারও তো শিখাইতে পারবো না। আছে ব্যবস্থা, আছে। শিশু যাতে পুকুরের ধারে কাছে না যাইতে পারে
সেই রকম ব্যবস্থা গ্রহণ করতে হইব। যখনই যে কাজ করেন না কেন, বাচ্চারে এইভাবে পেঁচাইয়া শরীরের সাথে লাগায় রাখবেন, বুঝতে পারছেন? সব সময় বাচ্চারে চোখে চোখে রাখবেন, আর যতক্ষণ পর্যন্ত আওয়াজ পাবেন তখন বুঝতে পারবেন যে বাচ্চা নিরাপদে আছে। যখন দেখবেন যে আওয়াজ অনেক দূরে চলে গেছে তখনই সতর্ক হইতে হইব। সব থেকে জরুরি যে কথা সেটা হইল, এই যে দেখেন, বাড়ির আশেপাশে দিয়া এমনভাবে বেড়া দিতে হইব যাতে কইরা বাড়িতে ঢুকার এবং বাইরে দেওয়ার পথটা বন্ধ থাকে। আর এই ছবিটা দেখেন, বাড়ির আশেপাশে যত পুকুর আছে সবগুলার আশপাশ দিয়া এমনভাবে বেড়া দিতে হইব যাতে বাচ্চারা এই বেড়া টপকায়া পুকুরে না যাইতে পারে, বুঝছেন সবাই? এরপরেও যদি দুর্ঘটনাবশত কোনো শিশু পানিতে ডুবে যায় তখন আপনাকেও কিছু পদ্ধতি মাইনা চলতে হইব। এই পদ্ধতিরে প্রাথমিক চিকিৎসাও বলা যায়। এক, পানি থেকে উঠানোর সাথে সাথে শিশুর নাক ও মুখের ভেতরের ময়লা পরিষ্কার করাইবেন যাতে শিশুর শ্বাস প্রশ্বাস চালু থাকতে পারে। দুই, কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিবেন, এ সময় শিশুর মাথা পেছনের দিকে বাঁকানো রাখবেন। তিন, আর প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তির মাধ্যমে ডুবে যাওয়া শিশুর হৃৎপিণ্ড ও ফুসফুস সচল করার জন্য সিপিআর করাই। আগে যদি এই ব্যবস্থাটা হইতো তাহলে আমার বাসানটা পানিতে ডুবে পড়তো না। মানুষ তো আর জন্ম থেকেই সচেতন হয় না, ঠিকই শিখে। এখন থেকে যেন আর কোনো শিশু পানিতে ডুবে মরতে না পারে সেই ব্যবস্থাটি করতেছি। লঙ্কালা শোনেন, এখন থেকে কিন্তু দেখাশোনা রাখবেন, মনে থাকবো? দেখলা হাসু, তোমার বুদ্ধি আর আমাদের খাটনি দুইটা একসাথে হইলে জীবনটা কত নিরাপদ হইতে পারে না। আয় আলটু বামে 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 আলটু বামে নে। ওর ভাই হ্যাঁ বললা দিয়েন তো ভাই। আশু, তোমার সাথে আমার জরুরি কথা আছে। বলেন জাফর ভাই, কি আপনার জরুরি কথাটা কি? চিৎকার করছো কেন, একটু আস্তে কথা কও, তুমি না কি কি? আমি আসলে কি আপনার আমার সাথে কোনো জরুরি কথা আছে? না নাই, আমার কোনো জরুরি কথা নাই, তোমার সাথে আমার আবার কিসের কথা?
স্বার্থে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF।